নমস্কার বন্ধুরা, গল্পমালার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আপনারা শুনবেন বেলা দেবীর লেখা সেই রাতে। গল্পটি আমরা সংগ্রহ করেছি শুকতারার 101 ভূতের গল্প এই বইটি থেকে। শুরু করছি আজকের গল্প সেই রাতে। আমি সুজিত, বিমল, সমীর, মানস, আমরা 5 বন্ধু আমাদের অন্যতম বন্ধু ধীমানের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি নয়ন সুখে গিয়েছিলাম তার বিয়ের বৌভাত উপলক্ষে। সেই স্কুল জীবন থেকেই আমাদের 6 জনের মধ্যে বন্ধুত্ব। স্কুলে একসঙ্গে পড়তাম, কলেজ জীবনও একই সঙ্গে কাটিয়েছি। তারপর আজ বছর 3-4 গাঁঠ ছড়ার গিট খুলেছে, মানে যে যার কর্মক্ষেত্রে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছি। ধীমানদের প্রচুর জমি জিরেত। বিএ পাস করার পর সে অন্য কোনো কাজে না গিয়ে বৈজ্ঞানিক প্রথায় চাষ করে। সে বিশেষ অনুরোধ করে আমাদের 5 বন্ধুকে লিখেছে, একে অচপাড়াগা, তার ওপর তোদের এই বন্ধু আক্ষরিক অর্থেই যাকে বলে চাষা, এতে যদি তোদের মানের হানি না হয় তবে অবশ্য আসিস। একে শ্রাবণ মাস, ভরা বর্ষা, তাই হচ্ছে পাড়া গাঁ। যাবার ইচ্ছে ছিল না, শুধু ধীমানের ওই খোঁচাটুকুর জন্যই হয়তো যাব মনস্থ করলাম। আমাদের দলের মধ্যে ধীমানেরই প্রথম বিয়ে হচ্ছে। সমীর বলল, বৌভাত সেরে সেদিনই কিন্তু আমাদের ফিরতে হবে, আমার মোটেই ছুটি নেই, অফিসে গোলমাল চলছে, অতি কষ্টে একদিনের ছুটি আদায় করেছি। মানুষ বলল, আমারও সেই দিনই ফিরতে হবে ভাই, জরুরি কাজ রয়েছে। এদিকে আমি, বিমল আর সুজিত একসঙ্গে দক্ষিণ ভারত ঘুরতে যাব ঠিক করেছি। 1 মাস আগেই টিকিট কাটা, রিজার্ভেশন সব হয়ে গেছে। ধীমানের বৌভাত বুধবার আর আমাদের রওনা হতে হবে শুক্রবার। সন্ধ্যের দিকে ট্রেন, কাজেই বৌভাত সেরে সেদিনই রাতে ট্রেনে কলকাতায় ফিরে আসার ব্যাপারে সবাই এক। বৌভাতের দিন ভোরে ট্রেনে রওনা হয়ে গেলাম। স্টেশন থেকে 3টে রিকশা নিয়ে চললাম 5 জনে। মিনিট 15 চলার পর রিকশা দাঁড়িয়ে পড়ল। রিকশাওয়ালা বলল, রিকশা আজ যাবে না বাবু, যাবার পথ নেই। আমরা নেমে পড়লাম। জিজ্ঞাসা করলাম, এখান থেকে নয়ন সুখ কত পথে? তা বাবু, আধ মাইলটা হবে, এই আলপথ ধরে ধরে চলে যান, পৌঁছে যাবেন। দুদিকে ধানক্ষেত, মাঝে সরু আলপথ, পাশাপাশি দুজনের চলার উপায় নেই। আমরা লাইন ধরে হাঁটছিলাম। পথের দুপাশে কোথাও কোথাও খানাডোবাও রয়েছে। হাঁটছি তো হাঁটছি, বিমল বলল, ধীমানটার বাড়ি কোন ধ্যাদ্দেড়ে গোবিন্দপুর রে ভাই, ও কি রাস্তা দেখেছিস? সুজিত বলল, মোটেই আধ মাইল রাস্তা নয়, মাইলখানেক হবে মনে হচ্ছে। যাক, শেষ পর্যন্ত অনেকটা পথ ঠেঙিয়ে আমরা ধীমানদের বাড়িতে উঠলাম। আমাদের দেখে ধীমান খুশিতে কলরব করে উঠল, আরে আয় আয় আয়, তোরা সবাই এসেছিস দেখছি, আমি তো ভাবতেই পারিনি সবাই আসবি, ও আমার যে কি আনন্দ হচ্ছে, ধীমান যে কিভাবে আমাদের আপ্যায়ন করবে যেন ভেবে পাচ্ছে না। এই চা এলো। পরক্ষণেই বাটি ভরা এত এত স্বরশুদ্ধ দুধ নিয়ে আসছে। চুমুক দিয়ে দেখি ক্ষীরের গন্ধ, ঘরের গরুর দুধ। দুপুরের পাতে যা এক একখানা মাছ ভাজা ফেলল, ওজন হবে 250 গ্রাম করে। সব পুকুরের মাছ, সদ্য জল থেকে তোলা টাটকা।
খেতে যে কি চমৎকার স্বাদ! সময়টা শ্রাবণ মাস, বিকেল চারটে নাগাদ আকাশ কালো করে মেঘ জমল, তারপর সে কি তোড়ে বৃষ্টি, সেই সঙ্গে জোর হাওয়া, ঝোড়ো হাওয়া। সুজিত বলল, কি দারুণ দুর্যোগ করল রে, ফিরব কি করে? ধীমান বলল, থ্যাত, আজকে যাবি কি? আজ থাক, যাবার কথা কাল ভেবে দেখা যাবে। আমরা রাজি হলাম না। রাত এগারোটায় লাস্ট ট্রেন। বৌভাতের খাওয়া সেরে ধীমান এবং তার মা বাবা ভাই বোনেদের অনেক অনুরোধ উপেক্ষা করে রাত নটায় বেরিয়ে পড়লাম। সন্ধ্যের পর থেকে বৃষ্টিটাও ধরেছিল, আবার সেই আলের পথ ধরে হাঁটছি। এবারে যাত্রা আরও কঠিন। তখন ছিল দিনের আলো, পথ শুকনো, এখন ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি হয়ে যাওয়ার দরুন পথ পিচ্ছিল, কাদায় পা বসে যায়। বাড়ি থেকে আসার সময় একটা টর্চও আনা হয়নি, পাড়াগায় আসছি সেটা খেয়াল করা হয়নি। খানিকটা রাস্তা যেতেই আবার নামলো প্রচণ্ড বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, একেবারে সোনায় সোহাগা আর কি। হঠাৎ যেন একটা চিৎকার শুনতে পেলাম। আমি ছিলাম সবার আগে, বললাম, কে চিৎকার করে উঠলো মনে হচ্ছে? পেছন থেকে ওরা বলল, কই না তো, আমরা তো কিছু শুনিনি। আর শোনা যাবে কি, বৃষ্টি আর হাওয়ার যা শব্দ! যাবার পথে স্টেশন থেকে রিক্সা পাওয়া যায়, ফেরার পথে রিক্সাও পাওয়া যায় না, তার মানে পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে। বড় রাস্তায় পড়ে দেখি ঝড় বৃষ্টিতে ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, তাই গোটা এলাকা অন্ধকার। অন্ধকারেও এবার আমাদের খেয়াল হলো দলে আমরা চারজন আছি, আর একজন কই? কারো মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করতেই একে একে সাড়া দিল সুজিত, বিমল, সমীর। মানুষ? মানুষ কোথায়? মানুষ সবার পেছনে আসছিল, সে কি খুব বেশি পিছিয়ে পড়েছে? হঠাৎ আমাদের সামনের দিকে অনেকটা তফাৎ থেকে মানুষের সাড়া পাওয়া গেল, এই আমি আগে আছি, তোরা আয়। তাজ্জব ব্যাপার, আলের সরু পথে একজনকে পাশ কাটিয়ে তো আরেকজনকে এগিয়ে যাওয়ার জো নেই, মানুষ সবার পেছন থেকে সবার আগে গেল কি করে? যাক, আবার হাঁটতে লাগলাম, মানুষ আগে, আমরা পেছনে। এই দুর্যোগে পিছল পথে পা টিপে টিপে হাঁটতে গিয়ে আমাদের পাক্কা দু ঘন্টার সময় লেগে গেল স্টেশন পৌঁছতে। স্টেশনে পৌঁছে দেখি গাড়ি ছাড়তে আর এক মিনিট বাকি, দৌড়ে গিয়ে একটা কামরায় উঠে পড়লাম। যাবার পথেই ফিরতি টিকিট কেটে রেখেছিলাম, ওঠার সঙ্গে সঙ্গেই গাড়ি দুলে উঠল। আবার দেখলাম আমরা চারজন, মানুষ ওঠেনি। আরে, মানুষ তো ওঠেনি, ট্রেন ছেড়ে দিয়েছে যে! দরজা খুলে গলা বাড়িয়ে দেখি ট্রেনের দিকে ছুটে আসছে মানুষ, হাত নেড়ে চেঁচিয়ে বলল, ভাবিস নে, আমি পাশেই উঠছি। ও লাফিয়ে অন্য কামরায় উঠল দেখতে পেলাম। বিমল বলল, মানুষটা কি উল্টোপাল্টা কাণ্ড শুরু করেছে দেখ, এই দেখি সবার পেছনে, আবার দেখি সবার আগে। আমাদের আগে হেঁটে এলো, আমরা উঠে পড়লাম আর ও উঠতে পারল না। আমি বললাম, উঠেছে অন্য কামরায়, রাতের ট্রেন, ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকা। বৃষ্টিতে একেবারে ভিজে গিয়েছিলাম, কিট ব্যাগ থেকে তোয়ালে বের করে গা মাথা মুছে ভেজা জামাকাপড় পাল্টে আয়েশ করে বসলাম। সেই ভোরবেলা থেকে ধকল যাচ্ছে, তার উপর এতটা পথ হাঁটার পরিশ্রম। গাড়ির দুলুনিতে ঢুলতে ঢুলতে ঘুমোতে ঘুমোতে ভোর রাতে হাওড়া পৌঁছে গেলাম। মানুষের সঙ্গে আর যোগাযোগ হলো না। সমীর বলল, মানুষটা এমন ইয়ারকি শুরু করলো কেন রে?
ওর কি হয়েছে বলতো? আমরা যে যার বাড়ি ফিরলাম। শুক্রবার সকালেই সেই মর্মান্তিক খবরটা জানতে পেরেছিলাম। ধীমানদের বাড়ি থেকে স্টেশনে আসার পথের পাশে একটা ডোবার মধ্যে মানুষের মৃতদেহ দেখতে পাওয়া গেছে পরদিন সকালবেলা। মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ায় ধীমানরাও কৌতূহলী হয়ে দেখতে এসেছিল। ওরাই মৃতদেহ শনাক্ত করে। ওখানকার পুলিশ কলকাতার পুলিশকে খবর জানায়। কলকাতা পুলিশ মানুষদের বাড়িতে খবর দিয়ে গেছে। ঝড় বৃষ্টির মধ্যেও আমি তাহলে চিৎকারটা ঠিকই শুনেছিলাম? পা হড়কে ডোবায় পড়ে যাওয়ার সময় মানুষই চিৎকার করে উঠেছিল। মানুষ সাঁতার জানত না, তাই ডুবে মরল। সে আমাদের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল এবং সে সময় প্রচণ্ড দুর্যোগ চলছিল বলে এত বড় ঘটনাটা ঘটে গেল, অথচ আমরা টেরও পেলাম না। কিন্তু আমি কি দেখলাম? আমি একা নই, আমরা সবাই দেখলাম। চোখের ভুল কি সবার একসঙ্গে হয়? শুনছিলেন সেই রাতে। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরবর্তীতে আরও রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটিতে একটা ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো গল্প আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে।